নিতু রহমান পেশায় ব্যবসায়ী, নিজের প্রতিষ্ঠানে ব্যস্ততায় কেটে যায় দিনের অনেকটা সময়। ফলে গেল কয়েক বছর ধরেই নিজের ও সহকর্মীদের জন্য খাবার অর্ডার করেন অনলাইনে। তিনি জানান, অনলাইন ভিত্তিক খাবার কিংবা পণ্য সেবা তার জীবনকে সহজ করেছে অনেক। বেঁচে যাচ্ছে সময়, ফলে কাজেও বেশি মনোযোগ দিতে পারেন। শুধু এমন একজন নন, অনলাইনে খাবার কিংবা পণ্য ক্রয়ের সুযোগ বদলে দিয়েছে আরও বহু মানুষের জীবনধারা। খাবার বা পছন্দের পণ্য এখন তাদের কাছ থেকে মাত্র এক ক্লিক দূরেই থাকে। আমার আসলে রান্না করাটা মানে অতটা সহজ না, সে ঝটপট কিছু করতে হচ্ছে, তখন আমাকে অনলাইনে বেশি নিতে হয়। ঘরে বসে খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা ভালো সার্ভিস কিভাবে পেতে পারি, সে মানুষ এটাতেই ফোকাস দেয়। এটা অবভিয়াসলি এটা একটা উন্নতির একটা অধ্যায় বলতে পারি আমরা। অনলাইনে আমি অর্ডার করি, এটা মানে যে কোনো কিছু নিয়ে আসতে পারতেছি। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বর্তমানে ছোট বড় মিলিয়ে অন্তত 3 লাখেরও বেশি উদ্যোক্তা ব্যবসা করছেন অনলাইনে। এর বাইরে শুধু সামাজিক মাধ্যম ব্যবহার করে ঘরোয়া খাবার বা বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন আরও কয়েক হাজার মানুষ। লাঞ্চ যায় 70-80টা, ডিনার হয়তো বা দেখা যাচ্ছে 30-40টা। তোমার এমপ্লয়ীদের স্যালারি সব কিছু দিয়ে বাদ দিয়ে আমার 20-30 হাজার টাকা থাকে। প্রবাস জীবনে ফেলে আসা প্রিয়জনকে মিস করেন যারা, সেই অনুভূতির কথাগুলো চিঠি আকারে লিখে ইমেইল করুন। আপনি একসাথে 5টা প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্টটা আপনি একটা দোকানে পাবেন না, কিন্তু এটা ই কমার্সে পসিবল। ই কমার্সটা খুব দ্রুত গ্রো করতেছে বাংলাদেশে। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে দ্রুত ই কমার্স ব্যবসার প্রসার ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। আমরা জবও করতে পারছি, আমাদের পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারছি। টাকা পয়সার কারণে অনেকে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের অনলাইন সুযোগ সুবিধার কারণে আমাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারছি। এক্সপিরিয়েন্স তো গ্রেদার করার জন্য স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হবে, যার জন্য তো এখানে জয়েন করা। অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে যে কি মানে জব পেত না, এখন এটার কারণে তারা জব করতে পারতেছে। গবেষণা বিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টার পূর্বাভাস 2023 সালে বাংলাদেশে শুধু অনলাইন ফুড ডেলিভারির বাজার দাঁড়াবে 988 মিলিয়ন মার্কিন ডলারে। 21.45% বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে 2027 সাল নাগাদ এর আকার হবে 2149 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে গবেষণা সংস্থা লাইটস ক্যাসল পার্টনার্সের তথ্য বলছে, 2023 সালের মধ্যে বাংলাদেশের সামগ্রিক ই কমার্সের বাজার দাঁড়াবে 300 কোটি মার্কিন ডলার। 2026 সালের মধ্যে তা প্রায় 1.5 লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে বলে ধারণা ডাবলিন ভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটসের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।